সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চলে আসছি দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাটে। আমি রেলবাজার হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো ফার্মে রাখার উপযুক্ত সার এবং বকনা গরুর দাম কী চলছে আজকে রেলবাজার হাটে, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন গরুর একদিকে, আমরা শুনবো এগুলোর দাম। দর্শক দেখতে পাচ্ছেন ফার্মে দেখার একেবারে উপযুক্ত একটি ক্রস জাতের সার, সার না বকনা, এটা বকনা। দর্শক বকনা বাছুর, ক্রস জাতের বকনা বাছুর। বয়স কীরকম হয়েছে? আট মাস না? দাম যাচ্ছেন কত? ২৬ কাস্টমার কত বলে? ২০-২১ দর্শক শুনলেন যে ২০-২১ কাস্টমার দাম দিয়েছেন। লাস্ট কত হইলে ছাড়বে এটা দুই ভাই? ২২ দর্শক শুনলেন যে ২২,০০০ টাকা হলে এই যে ফার্মে রাখার একেবারে উপযুক্ত বকনাগুরু, ক্রস জাতের বকনাগুরু আজকে রেলবাজার হাট থেকে বিক্রি করে দেবেন। তো দর্শক আমরা আরও দেখি, আমরা পাশে দেখতে পাচ্ছি আমাদের আলম ভাইকে, একটি সাদা রঙের আলমের সার না সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একটি। দেখুন একদম পালনের জন্য, ফার্মে রাখার জন্য একেবারে উপযুক্ত। আলম ভাইয়ের বয়স কীরকম? ৭ মাস আচ্ছা, বাজার কেমন ভাই? আচ্ছা মোটামুটি ভালো বাজার আছে না? কেনা বাজার কেমন হচ্ছে? ভালো হচ্ছে। এটা দাম চাচ্ছেন কত আলম ভাই? ৩২ চাওয়া দাম না? কাস্টমার কত বলে? ২৭ কত হলে ছাড়বেন? ২৮ হলে ১,০০০ টাকা বাড়লে এটা দিয়ে দিবেন আলম ভাই। দর্শক ২৮,০০০ টাকা হলে এই যে সার গরু দেখতে পাচ্ছেন দেশি, ফার্মে দেখার একদম উপযুক্ত করে দেবেন আজকে রেলবাজার হাটে। দর্শক আমরা আরও দেখি, দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্রিজিয়ান সার, ফ্রিজিয়ান। এটা কি ফ্রিজিয়ান না ক্রস? ক্রস না ফ্রিজিয়ান, ক্রস ফ্রিজিয়ান, ফ্রিজিয়ানের মধ্যে ক্রস আর কি। এটা বয়স কীরকম হচ্ছে? ৮-৯ মাস দাম চাচ্ছেন কত? দাম ৪২ চাচ্ছেন। কাস্টমার কত বলে? কাস্টমার ৩৫ বাজার কেমন আছে? বাজার এখানে তো কাস্টমার খুব কম। আচ্ছা ৩৫ বলতেছে, কত হলে ছাড়বেন এটা? ৭,০০০ মানে ৩৭,০০০ টাকা হলে উনি এই ফ্রিজিয়ান জাতের সার গরুটি আজকে রেলবাজার হাটে বিক্রি করবেন। দর্শক দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি সার গরু নিয়ে দাঁড়িয়ে, দুটি সার নিয়ে তো বসে আছেন আমাদের মুরব্বী। মুরব্বীকে আপনারা সবাই চিনেন, একটি ক্রস এবং একটি দেশি। দেশি জাত বয়স কীরকম? আগর কি মানে ১ বছর হয়েছে? ১ বছর হয় নাই, ৭ মাস দাম চাচ্ছেন ধরো? এটা চাইলে ২৯ হলে বেচবেন। দর্শক শুনলেন চাওয়া দাম ৩১,০০০ টাকা, কিন্তু যদি কেউ নেয় তাহলে কিন্তু উনি লাস্ট ২৯,০০০ টাকা হলে এই যে দেশি ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন আজকে রেলবাজার হাট থেকে বিক্রি করবেন। এবং পাশে আরেকটি দেখতে পাচ্ছি কালো রঙের ক্রস জাতের ষাঁড়, এটারও ৮-৯ মাস বয়স নাকি? ৬-৭ মাস এর দাম চাচ্ছে কত? দাম চাইলে ২৮ ২৫ দর্শক এটাও কিন্তু উনি ২৮ দাম চাচ্ছেন, কিন্তু ২৫,০০০ টাকা হলে উনি এই ক্রস জাতের ষাঁড়টি আজকে রেলবাজার হাট থেকে বিক্রি করবেন। তো আজকে রেলবাজারের ব্যবসার অবস্থা কেমন? আজকে একটু কেনা বেচা কম হচ্ছে না? আচ্ছা আচ্ছা, লোকজন একটু কম আজকে, ১৫ই আগস্ট সেই জন্য কিন্তু আজকে কিন্তু এই হাটে কিন্তু ক্রেতা কম। দর্শক উনি বলল, তো দর্শক আমরা আরও দেখব। দর্শক আমার সামনে একটি দেশি না রে দেশি বকনা বাছুর, এটা দেশি। বয়স কীরকম হয়েছে? ৭-৮ মাস দাম চাচ্ছিস কত ভাই? চাওয়া দাম ২৮ কাস্টমার কত বলে? ২২-২৩-২৪ না? কত হলে বেচবি এটা? ২৫ হলে
দর্শক শুনলেন যে 25,000 টাকা হলে এই যে বকনা বাছুর ফার্মে রাখার একেবারে উপযুক্ত বকনা বাছুরটি আজকে উনি দিনাজপুর রেলবাজার হাট থেকে বিক্রি করে দেবেন। তো দর্শক আমরা আরও দেখি, আমার কথা বলি না, দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এক মুরব্বী, আপনার নাম কি? ফয়জাল আলী। ফয়জাল আলী, কী করতে কী করেন আপনি? এইটা গরু, গরুর ব্যবসা করেন? কতদিন ধরে? হ্যাঁ, বহুদিন থেকে। বহুদিন থেকে। সংসারে কে কে আছে? সংসারে বেটা বিয়া হয়ে গেছে, বেটিরও বিয়া হয়ে গেছে। বেটিরও বিয়ে হয়ে গেছে? এখন কয়জন? দুজন। স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী। এখন আপনার, আমরা জানতে পারলাম আপনি কটা একাধিক নাকি বিয়ে করছেন, কটা বিয়ে করছেন? বেড়া বিয়া তো করছে চারটা। চারটা? ওই তিনটা গেছে, কালীমন্দর একটা, পঞ্চগড় একটা, কানগোল। আচ্ছা, নিতে নাই, এখন এসে আছে। এখন এখানে আছে? একটা আছে এখন? এখন এখানে বর্তমান। তাহলে এখন তো গরু ব্যবসা করেন কিনা? করি করি। করেন? ছাগল গরু তোমার। কেউ কি আপনার কি ক্যাশ ক্যাপিটাল আছে, টাকা পয়সা আছে? না, মানুষের টাকা নিয়ে করি। মানুষের টাকা নিয়ে করেন? হ্যাঁ। কেউ যদি কিনে 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 দিতে বলে গরু কিনে দিতে পারবেন? পারিব। হ্যাঁ, ছাগল বেচবেন? ছাগল বেচবেন? এখন ছাগল বেচতেছেন? হ্যাঁ হ্যাঁ। তো কেউ যদি ছাগল কিনতে চায় আপনার কাছ থেকে দিতে পারবেন? আরে পাঠিয়ে যায় মোর সাথে। পাঠিয়ে যায়? টাকা বঙ্গা ধরে। কোথা থেকে পাড়ি আসে? ঢাকা থেকে। উমর বাড়ি, উমর পাড়ি, ছাগলের পাড়ি, উমর পাড়ি থেকে আসে। ওই দিক থেকে আসে? দর্শক এই যে দেখতে পাচ্ছেন, ইনি একজন অনেক পুরাতন ব্যবসায়ী, সময়ের কালের কালক্ষেপণের কারণে কিন্তু কাছে কিন্তু উনি একটু অসহায় হয়ে পড়েছেন এবং দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। আপনারা যদি কোনো সহযোগিতা ব্যক্তি যদি কেউ চান, এই লোকটিকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করলে এই লোকটি একটু পারিবারিকভাবে একটু উপকৃত হবে। দর্শক, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকো। দর্শক দেখতে পাচ্ছেন ফার্মে দেখার উপযুক্ত দেশি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা বয়স কত? এটা বয়স কত হয়েছে চাচা? এক বছর। দাম চাচ্ছেন কত? এটা 27। কাস্টমার কত বলে? 24, সাড়ে 24। ভাই আসসালামু আলাইকুম। কত হলে ছাড়বেন? 25-26 হলে ছাড়বেন। দর্শক শুনলেন যে 25,000-26,000 টাকা হলে এই যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, দেশি ষাঁড় গরুটি ফার্মে রাখার একেবারে উপযুক্ত ষাঁড় গরুটি হচ্ছে আজকে উনি রেলবাজার হাট থেকে বিক্রি করে দেবেন। তো দর্শক আমরা আরও একটু দেখব। দর্শক দেখুন, একটি বকনা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা কথা বলার চেষ্টা করবো। বকনা, দেশি বকনা, এটা বয়স কীরকম হয়েছে? আগের বয়স, আগের কি 5-6 মাস? হ্যাঁ, 7-8 মাস বয়স। দাম চাচ্ছেন কত এটার? 28,500। 28,500। কাস্টমারটা কত বলে? 21-22। 21-22 বলছে? আপনি কত হলে ছাড়বেন? 23 হলে ছাড়বো। 23 হলে ছাড়বেন? দর্শক শুনলেন যে 23,000 টাকা হলে এই যে বকনা বাছুরটি দেখতে পাচ্ছেন আজকে রেলবাজার হাট থেকে উনি বিক্রি করবেন। তো দর্শক আমি রেলবাজার হাট থেকে বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।